Recording. Action. কেউ যাতে ভুল ধরতে না পারে তাই বারবার স্ক্রিপ্ট পাল্টেছেন, খুঁতখুঁতে ছিলেন, ওই যাকে বলে পারফেকশনিস্ট। পাশে যিনি বীণা বাজাবেন তিনি বসবেন, লতাজি আপনি উঠেছেন। বাংলা সিনেমার সর্বকালের অন্যতম সেরা পরিচালক ঋতুপর্ণ ঘোষ, আমাদের প্রিয় ঋতুদা। একটা সময় চিলড্রেন্স ফিল্ম সোসাইটির কাছে হত্যে দিয়ে পড়ে থেকেছেন, যাতে তাঁর প্রথম ছবির প্রডিউসার হতে রাজি হন তাঁরা। হ্যাঁ, প্রথমটা এইভাবেই স্ট্রাগল করেছেন তিনি, আর স্ট্রাগলের ফলাফল 19টি জাতীয় পুরস্কার, 6টি আন্তর্জাতিক পুরস্কার আর প্রায় প্রত্যেকটি ছবির জন্যই কোনো না কোনো অ্যাওয়ার্ড। আইডল হিসেবে দেখেছেন সত্যজিৎ রায় আর রবীন্দ্রনাথ ঠাকুরকে। এটা কিন্তু ঠিক, আমি সত্যজিৎ রায়ের ছবি দেখে ডিসাইড করেছিলাম আমি ফিল্ম মেকার হব। দুর্ভাগ্য, ঋতুপর্ণ ঘোষের প্রথম ছবি হীরের আংটি মানিকবাবু দেখে যেতে পারেননি। নমস্কার, আমি দূরদেশ থেকে আগত পথিক। রতনলাল বন্দ্যোপাধ্যায় মহাশয়ের বাটিটি কোথায়? বাটি? আশার বাটি? ঋতুপর্ণ ঘোষ চেয়েছিলেন সিরিয়াস ফিল্ম মেকার হতে। বাবা কেন একলা থাকবে? কেন অনেকবার তো বলছি ডাক্তার দেখো, চিকিৎসা করো, দরকারি কাউন্সেলিং করো, তুমি মেবি ইটস নট সো ডিফিকাল্ট টু গেট ব্যাক টু নরমাল লাইফ। তবে কাজ করার সময় যথেষ্ট ফুর্তিতেই থাকতেন তিনি। অন্যদের থেকে একেবারে আলাদা, ইন্দ্রপুরীর ক্যান্টিনে সবাই মিলে আনন্দ করে খাওয়া দাওয়া করা। মহিষাদল রাজবাড়ির কুয়োর তলায় বসে স্নান সেরেছিলেন সেবার শুটিং এ গিয়ে, টিম মেম্বারদের সঙ্গে ক্রিকেটও খেলেছেন আউটডোরে। যখন বাংলা ছবিটার মধ্যে যে সাহিত্য, শিল্প, সংস্কৃতি এইসব নিয়ে কনসার্ন, এরকম মানুষের সংখ্যাই বড্ড কমে যাচ্ছিল, সেখানে ঋতুকে দেখে আমার খুব ভালো লেগেছিল। 1992 সাল থেকে শুরু করে একের পর এক ভালো ছবি উপহার দিয়েছেন, বাঙালির কাছে তুলে ধরেছেন এক অন্য স্বাদের বাংলা চলচ্চিত্র। আমি যেটা করবো সেটা আমার মতো হবে, সেটা যদি লোকের ভালো লাগে ভালো লাগবে, যদি ভালো না লাগবে লাগবে না। এলিগেন্স অ্যান্ড বেঙ্গলি কালচার উইচ হি ব্রট লাইক অ্যান অরা অর এ হ্যালো ইভেন অ্যারাউন্ড হিমসেলফ ওয়েন হি কেম টু আওয়ার ফেস্টিভ্যাল। মধুর শেষ যে না পাই। কাজ করেছেন বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে, দলির অপর্ণা সেন থেকে বলির অমিতাভ। অপর্ণা সেন অভিনীত দ্বিতীয় ছবি 19 এপ্রিল ন্যাশনাল অ্যাওয়ার্ড পায় বেস্ট ফিচার ফিল্ম হিসেবে। এক্সট্রিমলি ট্যালেন্টেড দ্যাট হি হ্যাড ভিজুয়ালাইজড এরিয়াস অফ দ্য স্ক্রিপ্ট ইন গ্রেট ডিটেইল অ্যান্ড উইথ আ লট অফ লাভ। সুচিত্রা ভট্টাচার্যের লেখা বিখ্যাত উপন্যাস দহন অবলম্বনে পরিচালিত ছবিটিও ন্যাশনাল অ্যাওয়ার্ড পায় বেস্ট স্ক্রিনপ্লের জন্য। ডিরেক্টর হিসেবে প্রথম ন্যাশনাল অ্যাওয়ার্ড পান উৎসব ছবির জন্য। তার অন্যতম সেরা থ্রিলার মুভি হিসেবে 2003 মুক্তি পায় শুভ মহরত, যেখানে অভিনয় করেন শর্মিলা ঠাকুর এবং রাখি গুলজারের মতো স্বনামধন্য অভিনেত্রীরা। Scripts and many other ideas and we chatted for hours and hours. ওই বছরই মুক্তি পায় তার অনবদ্য সৃষ্টি ঐশ্বরিয়া রাই অভিনীত চোখের বালি। বছরে 3 মাস কথা নেই, কর 5 মাস পরে হঠাৎ এসে বলো শোন চোখের বালিটা শুরু করছি, তুই করবি তো? শুধু বাংলা নয়, ও হেনরির দ্য গিফট অফ দ্য মেজাই গল্পটি অবলম্বনে তৈরি তার রেইনকোট ছবিটিও পায় বেস্ট ফিচার ফিল্ম ইন হিন্দি অ্যাওয়ার্ড, এবং বিগ বি অভিনীত ছবি দ্য লাস্ট লিয়ার পায় বেস্ট ফিচার ফিল্ম ইন ইংলিশ হিসেবে ন্যাশনাল অ্যাওয়ার্ড।
দোসর ছবিটিতে অভিনয়ের জন্য অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং কঙ্কনা সেন জাতীয় পুরস্কার পান। I've worked with him on 3 films and I've had the best experience. It hardly felt like doing any work. It just felt like we were playing. তার ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া ছবিগুলির মধ্যে বাড়িওয়ালি বিশেষভাবে উল্লেখযোগ্য। বহুমুখী প্রতিভাধর ঋতুপর্ণ ঘোষ আনন্দলোক ও রোববার ম্যাগাজিনের সম্পাদনা করেছেন। সঞ্চালনা করেছেন এবং ঋতুপর্ণ আর ঘোষ অ্যান্ড কোম্পানির মতো সেলিব্রিটি চ্যাট শোতেও। চিত্রাঙ্গদা দ্য ক্রাউনিং উইশে অভিনয়ের মাধ্যমে ভক্তদের মনের মধ্যে আরও শক্তভাবে জায়গা করে নিয়েছিলেন এই মানুষটি। অদ্ভুতভাবে ফুটিয়ে তুলেছিলেন রুদ্রর চরিত্র, হাদপে নিজেকেই ফুটিয়ে তুলেছিলেন তিনি। আমি সেক্স চেঞ্জ করে নেব, সন্তানের জন্য বাবা মায়ের কি চিন্তা, তার কি মানে, কি করে বুঝবে তুমি বলো তো। কোনো বিষয়ের উপর কাজ করার আগে ভালো করে পড়াশোনা করে নিতেন, ওই যে খুঁতখুঁতে, যাতে কেউ ভুল ধরতে না পারে। তাই যে কোনো সাক্ষাৎকারে কাজ নিয়ে যে কোনো প্রশ্ন করলেই তার গভীরে গিয়ে উত্তর দিতেন। কিন্তু বিতর্ক থেকে রেহাই পাননি তিনিও। তিনি ভারতীয় সংস্কৃতির একজন প্রকাশ্যে আসা কুয়ের পার্সোনালিটি। বিতর্ক আর সমালোচনা যতই হোক না কেন, তার কৃতিত্বে আঁচ পড়েনি এক ফোঁটাও। বাংলার গর্ব অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী আমাদের প্রিয় ঋতুদা এত ঝড় ঝাপটা সামলেও একটা কথা আমাদের বুঝিয়ে দিয়ে গেছেন, ঋতুপর্ণ ঘোষ একটাই। সেই সময় একা এবং ওরও বাবা মা মারা গেছে তার কিছুদিন আগে, মানে কিছু বছর আগে। তো আমাকে বললো যে এবং আমার এই স্টুডিওতেই ওর আসার কথা। আমার মা মারা যাওয়ার ঠিক দুদিন পর ঋতু চলে গেল। ভালো থেকো ঋতুদা।